মালিক কর্তৃপক্ষ ও মাটি মাফিয়াদের যোগ সাজশে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখিয়ে জলাশয় ভরাটের অভিযোগ উঠল বাঁকুড়ার জয়পুরে। জয়পুর ব্লক অফিস থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে ও প্রশাসনিক আধিকারিকদের নাকের ডগায় শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের কাটুল গ্রামের লাপুট পাড়ার প্রায় 5 বিঘা আয়তনের নন্দী বাঁধ নামক একটি পুকুর বোজানোর চেষ্টার খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, বাপ ঠাকুরদার আমল থেকে তারা ওই পুকুরের জল স্নান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে আসছে। এমনকি জঙ্গল লাগোয়া ওই পুকুরে মাঝে মধ্যে বন্য প্রাণীরাও জল খেতে আসে। এই অবস্থায় ওই পুকুর বোজানো হলে একটা বড় অংশের মানুষকে জলকষ্টের মধ্যে পড়তে হবে বলে তাদের দাবি। লাপুর নন্দীবান বলছি তো, জন্ম থেকে দেখছি তো যে পুকুরটা আছে, এটাই ভরসা ছিল আপাতত, এখন পুকুরটাই ছিল তো। হ্যাঁ, বুঝে দিলে তো অসুবিধা হবে তো, আমাদের সব কিছুই তো অসুবিধা হবে। হ্যাঁ, করে দিলে তো আরো ভালো হবে। হ্যাঁ, যে রকম ছিল সেরকম করে দিলে তো ভালোই হয়, অসুবিধা কেন করতে হবে তো। শুয়ার আর নানা রকম জন্তু জানোয়ার ওইখানেই জল খেত তো। এই পুকুর বোজানো কাণ্ডে তৃণমূল যোগের অভিযোগ তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা নবকুমার চক্রবর্তীর দাবি, তৃণমূল পুলিশ প্রশাসন সব এক হয়ে গেছে, এখন ওই পুকুর বুঝিয়ে ওই জমি বিক্রির চক্রান্ত হচ্ছে বলে তিনি দাবি করেন। এই যে লাপুর বলে একটি গ্রামে নন্দীবান বলে এক একর 70 শতক জায়গা, সেই জায়গাটি পুরো বাঁধটি নন্দীবান তাকে ভরাট করা হচ্ছে। এটাকে আপনি মনে করেন যে প্রশাসন জানে না, তৃণমূল জানে না, সব জানে, বিএলআরও জানে না, সবাই জানে। এখন যে আগে একটা ব্যাপার ছিল, প্রশাসন আর শাসক দলের একটা লক্ষণ রেখা ছিল, সূক্ষ্ম হলেও ছিল, কিন্তু এখন তৃণমূল আর প্রশাসন সম্পৃক্ত হয়ে গেছে, এই লক্ষণ রেখা বিভাজন রেখাটা উঠে গেছে। এরা সব জানে, গোটাটাই গোটা, দুর্নীতি ছাড়া এরা এক কদম চলতে পারে না, তা দুর্নীতি করছে, মুখে বলছে আমরা পুকুর ভরাটের বিরুদ্ধে, আর কাজে দেখাচ্ছে পুকুর ভরাট করছে। দুর্নীতি আর তৃণমূল সমর্থক হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, এরা সন্ত্রাস টন্ত্রাস করে টিকে থাকার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা সেই চেষ্টা সফল হবে না। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে দল ওই ঘটনা সমর্থন করে না, যদি কেউ অন্যায়ভাবে ওই কাজ করে থাকে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দেখুন, এইসব উল্টোপাল্টা কথা বলে তো আমি বিষয়টা জানি না ঠিকঠাক, তো আমি এটুকু বুঝি যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পঞ্চায়েত আছে, যারা প্রধান আছেন, তারা খুব দায়িত্ববান ব্যক্তি, বা বিএলআরও সাহেব তিনি সরকারি আধিকারিক লোক, তারা আইন মেনেই কাজ করেন। বিরোধীদের কাজ হচ্ছে অপপ্রচার করা। কোনো রকম পুকুর ভরাটকে তৃণমূল কংগ্রেস কোনোদিনও মদত দেয়নি, আজও দেবে না। যদি কেউ অন্যায়ভাবে করে থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসনিক স্তরে বা আইনগত স্তরে ব্যবস্থা নেওয়া হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরাও চাইছি। জয়পুরের বিএলআরও গুণধর মণ্ডল বলেন, পুকুর ভরাট আইনত অপরাধ, বিষয়টি নজরে আসার পর কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় আরআই কে দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান। কাটুলে যেটা হয়েছে, পুকুর ভরাট করেছিল, ওটা কিন্তু কোনো পারমিশন নেয়নি, আমরা গিয়ে ওইখানে স্টক করে দিয়েছি, তারপরে লোকাল যারা ছিল তাদের জিজ্ঞাসা করেছিলাম যে পুকুরটাকে ভরাট করছে, তারা বলতে পারছে না, কিন্তু আমরা স্টপ করে দিয়েছি। পরে আমরা ইনকোয়ারি একটা আর এই সাহেবকে দিয়ে ইনকোয়ারি করেছি, ওটা রিপোর্ট করে ওটা পাঠাবো হাইরাতুল দিকে, যাতে না আর পুকুর ভরাট করে কোনো পারমিশন ছাড়া, তারপরে নেক্সট যেটা স্টেপ নেওয়া হবে হাইরাতুল বলবে, সেরকম আমরা করবো। হ্যাঁ, ওটা আইনত অপরাধ না, পুকুর ভরাট করার কোনো অনুমতি নেই, ওই করতে গেলে তাহলে নিজে অন্য কোনো জায়গায় আবার পুকুর কেটে দিতে হবে নিজের জায়গা। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।